হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, আমাদের ইউটিউব চ্যানেল অল এক্সামস প্রিপারেশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য একটি নতুন সুখবর চলে এসেছে। আইবিপিএসের তরফ থেকে বিভিন্ন ব্যাংকে ক্লার্কের রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়ে গেছে। তাহলে আর দেরি না করে নোটিফিকেশনের ডিটেলসগুলি আমরা দেখে নেব। দেখো, আমরা নোটিফিকেশনে চলে এসেছি। এখানে উপরে লেখা রয়েছে কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ ক্লার্কস ইন পার্টিসিপেটিং অর্গানাইজেশনস। এখানে দেখো কোন কোন ব্যাংকে নিয়োগ হচ্ছে সেটি বলা হয়েছে। পার্টিসিপেটিং অর্গানাইজেশনস বলে কতগুলি ব্যাংকের নাম দেওয়া হয়েছে। এখানে মোট 17টি ব্যাংক রয়েছে। তোমরা নোটিফিকেশনের ডিটেলসে এই ব্যাংকগুলির নাম দেখে নিও। কোন ব্যাংকে কত ভ্যাকেন্সি রয়েছে সেটি আমরা একদম শেষে বলবো, তাই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। এবার আমরা ইম্পর্টেন্ট ডেটগুলি দেখে নিই। তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে 17/9/2019 অর্থাৎ 17ই সেপ্টেম্বর থেকে 9/10/2019 অর্থাৎ 9ই অক্টোবর পর্যন্ত, এবং ফি পেমেন্টের লাস্ট তারিখ হচ্ছে 9ই অক্টোবর। প্রিলিমিনারি এক্সামের ডেটও বলে দেওয়া হয়েছে 7/12/2019, 8/12/2019, 14/12/2019 এবং 21/12/2019। অর্থাৎ পরীক্ষাটি হচ্ছে ডিসেম্বরে এবং তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে নভেম্বরে। এই প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট বেরোবে ডিসেম্বর কি জানুয়ারি করে, এবং অনলাইন এক্সাম মেন যেটা হবে সেটা হবে 19/1/2020 অর্থাৎ 19শে জানুয়ারি। এই পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা পাবে জানুয়ারির প্রথম দিকে। অ্যাপ্লাই করার জন্য অবশ্যই তোমাকে ইন্ডিয়ার রেসিডেন্ট হতে হবে এবং বয়স হবে 1 সেপ্টেম্বর অনুযায়ী 20 বছরের ওপরে এবং 28 বছরের নিচে। এসসি এসটিদের জন্য এজ রিল্যাক্সেশন আছে, সেটা তোমরা নোটিফিকেশনে দেখে নিতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখো বলেছে আ ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম আ ইউনিভার্সিটি রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। কোনো মার্কসের লিমিটেশন এখানে নেই, এবং অবশ্যই তোমাকে কম্পিউটার জানতে হবে, কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে, অথবা তুমি যদি কোনো স্কুল বা কলেজে কম্পিউটার অর ইনফরমেশন টেকনোলজির মধ্যে কোনো সাবজেক্ট পড়ে থাকো তাহলেও চলবে। প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস কিন্তু আইবিপিএস পিওর প্রিলিমিনারির মতনই। মেন এক্সামে কিন্তু 4টি বিষয় থাকবে, জেনারেল অর ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। টোটাল 200 মার্কসের পরীক্ষার জন্য সময় থাকছে 160 মিনিট। শুধুমাত্র জেনারেল ইংলিশ ছাড়া বাকি সাবজেক্টগুলির কোশ্চেন কিন্তু ইংলিশ এবং হিন্দি দুই মিডিয়ামেই করা হবে। আইবিপিএস পিওর সিলেবাসের ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে গিয়ে সেই ভিডিওটি দেখে নিও। এই পরীক্ষায় কিন্তু কোনো ইন্টারভিউ থাকবে না, মেন এক্সামের স্কোরের ভিত্তিতেই কিন্তু নিয়োগ করা হবে। দেখো এখানে বলেছে মার্কস অবটেইনড ইন দ্য অনলাইন মেন এক্সামিনেশন ওনলি উইল বি কনসিডার্ড ফর ফাইনাল মেরিট লিস্টিং। এবার দেখে নিই অ্যাপ্লিকেশন ফি কত লাগছে। 600 লাগছে জেনারেলদের জন্য, এবং সাথে ওবিসি ক্যান্ডিডেটদের জন্যও কিন্তু 600, এবং এসসি এসটি পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু 100 টাকা অ্যাপ্লিকেশন ফি। এবার আমরা ভ্যাকেন্সিতে চলে এলাম। এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি লিস্ট। সব ব্যাংক মিলিয়ে জেনারেলদের জন্য টোটাল রয়েছে 354টি ভ্যাকেন্সি। এসসির জন্য রয়েছে 198, এসটির জন্য 39, ওবিসির জন্য রয়েছে 176টি ভ্যাকেন্সি। অর্থাৎ টোটাল কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গেই দেখো 847টি ভ্যাকেন্সি রয়েছে। এটি একটি বিরাট সুযোগ তোমাদের জন্য। এবার একটু এক্সাম সেন্টারটা আমরা দেখে নিই। ওয়েস্ট বেঙ্গলে রয়েছে দেখো প্রিলিমিনারির জন্য আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, এবং মেন এক্সামের জন্য রয়েছে আসানসোল, গ্রেটার কলকাতা, কল্যাণী, শিলিগুড়ি। তোমরা ফর্ম ভরার সময় এর মধ্যে নিজের পছন্দ মতো এক্সাম সেন্টার চুজ করতে পারবে। শেষে আরেকবার ইম্পর্টেন্ট ডেটগুলি জানিয়ে দিই। অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে 17ই সেপ্টেম্বর থেকে 9ই অক্টোবর পর্যন্ত, এবং অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু 9ই অক্টোবর, এবং পরীক্ষার 4টি ডেট হচ্ছে 7ই ডিসেম্বর, 8ই ডিসেম্বর, 14ই ডিসেম্বর এবং 21শে ডিসেম্বর। মেন এক্সাম হচ্ছে 19শে জানুয়ারি, এবং তোমরা মেন এক্সামের যে অ্যাডমিট কার্ড সেটি কিন্তু জানুয়ারি মাসেই পাবে। যারা যারা এলিজিবল তারা তাড়াতাড়ি ফর্ম ফিল আপটি করে নাও এবং এখন থেকেই প্রিপারেশন নিতে শুরু করো। ভিডিওটি তোমাদের জন্য সুখবর, তাই প্লিজ একটি লাইক করে দাও, বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে তাদেরও জানিয়ে দাও। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন নতুন জব নোটিফিকেশন এবং আরও প্র্যাকটিস সেট পাওয়ার জন্য। আমাদের ভিডিওগুলি যাতে মিস না করো তার জন্য কিন্তু পাশের বেল আইকনে ক্লিক করো। থ্যাংক ইউ, গুড বাই ফ্রেন্ডস।